অব্রকুইজেন অ্যান্ড ব্লগসে সকল বন্ধুকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি একজনকে কয়েকটা কথা জানাবো, মানে আমার কতগুলো কথা যেগুলো আমি বলতে চাই একজনকে, সেটা হচ্ছে আমাদের ওয়াইটির একমাত্র জ্ঞানদাত্রী দিদি ভাই। এর থেকে বড় আর কিছু আমি বলতে পারলাম না, আর কোনোভাবে সম্বোধন করতে পারলাম না, কারণ সব কিছু একটা চরম সীমায় চলে যাচ্ছে, আমারও সহ্যের একটা লেভেল আছে। জ্ঞানদাত্রী দিদি ভাই, আপনাকে আমি বলছি, আপনি নিশ্চয় ঠিক আমার ভিডিও দেখে নেবেন, আমি জানি আপনি আমার ভিডিও খুব ভালোভাবে আজকাল তো আবার একটু বেশিই দেখছেন। আপনাকে আমি কয়েকটা কথা বলি, আপনি নিজেকে বলেন আপনি ভীষণ শিক্ষিত, মানে আপনি নিজেকে মনেও করেন, সেটা শো অফও করেন। আপনি নিজেকে মনে করেন আপনি ভীষণ শিক্ষিত, আপনি ভীষণ ভদ্র, আপনার কথার লেভেল আছে, হয়তো অ্যাকচুয়াল সত্যি আপনার কথার লেভেল আছে। এই জায়গাটাতে আমিও একমত, আপনার বলার লেভেল আছে, কারণ আপনি কোনোদিন খারাপ ভাষা ইউজ করেন না। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা, এটা আমি অন ক্যামেরাতে বলছি, আপনি কখনো নোংরা ভাষা ইউজ করেন না। কিন্তু নোংরা ভাষা ইউজ না করেও কীভাবে মানুষের মুখে জুতো মারা যায় সেটা কিন্তু আপনি আবার আরও ভালো পারেন। মানে আমার মনে হয় একজনকেও নোংরা ভাষাটা বলে দিয়ে তাকে যতটা না হার্ট করে, আপনি যে ধরনের মিষ্টি মুখে কথা বলেন না, মিষ্টি মুখে জুতোর বাড়ি, ওটা না আরও তীব্র হার্ট করে, মানে ছুঁচের মতো, মানে ছুঁচের মতো এসে বিঁধে যায়। আমি জানি না বন্ধুরা তোমরা কারা কারা একমত হবে। আজকাল আমার আবার নাম দিয়েছেন মুখী, মারমুখী, তাই বুঝি আমি মারমুখী? আপনার চরিত্রটা মারমুখীর মতো এলো না? আমি তো ডাইরেক্ট কথা বলি, আমি কালকের ভিডিও করেও আপনাকে বলেছি আমি ভীষণ ঠোঁট কাটা, আমি একদম স্ট্রিক্টলি কথা বলে ফেলি, মানে চোটপাট কথা বলে ফেলি, আমার মুখে যেটা আসে আমি সেটাই বলে ফেলি। আমার আবার কী জানেন তো, মনেও যেটা মুখেও সেটা, মনে আর এক মুখে আর এক, আমার কিন্তু সেই স্বভাবটা নয়। কিন্তু আপনি কি করছেন বলুন তো, আপনি সবাইকে আরও আগুনে ঘি ঢেলে দিচ্ছেন। আপনি তো শিক্ষিতা, আপনার কাছ থেকে তো এটুকু আশা করা যেতেই পারে যে আপনি সকলকে ভালো পরামর্শ দেবেন, তাহলে আপনার আপনার কথা মতোই বলছি, আপনার আর আমার মধ্যে ফারাকটা কোথায় রইল? আপনি কমেন্ট বক্সের কমেন্টগুলো বসে বসে বড় বড় করে জল জল করে পড়ে পড়ে লোকের কানে বীজ মন্ত্র ঢালছেন। আপনার তো উচিত এই ওয়াইটিতে যে গণ্ডগোলটা হচ্ছে, আপনি নিজেকে যেটা শো অফ করেন সেই অনুসারে বলছি যে লেভেলটা, শিক্ষার লেভেলটা, ভদ্রতার লেভেলটা আপনি যেটা নিজেকে দেখান, তাহলে আপনার সাথে আর আমার সাথে আপনার আর আমার পার্থক্য কোথায় রইল? সেই গিয়ে তো আপনি আমার মতোই একই নর্দমার জলে, মানে আপনার কথা মতো নর্দমার জলে মুখটা ডুবিয়ে দিলেন। আপনি আগুনে ঘি ঢালছেন, আপনি এক তো যারা ভুল করছে তাদেরকে সাপোর্ট করছেন, ভীষণ বড় অন্যায় করছেন, এটা প্রচণ্ড অন্যায় করছেন। আজকে আপনি নিজের দিকটা নিজের ঝাঁক ঝেঁক, মানে যে বলে না ঝাঁককে দেখো, তো আপনি নিজেকে ভালোভাবে নিজেকে গড় করুন, নিজের দিকটা লক্ষ্য করুন। আপনি কি ভিডিও দিতেন, আপনি কোন লেভেলে ছিলেন আর আপনি এখন কোন লেভেলে নেমেছেন? কন্ট্রোভার্সি লেভেলে আপনাকে নামতে হলো, কেন না আপনার ভিউজ হচ্ছে না? এটা কি আপনার শিক্ষার সাথে আপনার লেভেলের সাথে যায় ম্যাডাম? আজকে তনুশ্রী ভট্টাচার্যকে দেখুন, তনুশ্রী দিকে দেখুন, ও প্রথমে একটা স্লোগান দিয়েছিল, তনুশ্রী দি একটা দিয়েছিল নয় সরি দিয়েছিলেন, তনুশ্রী দি একটা স্লোগান দিয়েছিলেন যে যেটা নোংরামো চলছে, মানে ওই কেয়া মিল্কি এরা যেগুলো করছে, উনি নগ্নতার বিরুদ্ধে প্রতিবাদ করেন। কিন্তু এই যে কন্ট্রোভার্সি হচ্ছে না, এগুলো থেকে উনি নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। এক্স্যাক্টলি এটা হচ্ছে ওনার লেভেল। কিন্তু আপনি কোন লেভেলে নেমেছেন আজকে? আমরা তো আপনার হাঁটুর বয়সী, মেয়ের বয়সী, সত্যি কথা আপনার বয়স দেখলে বোঝা যায়, আমরা আপনার হাঁটুর বয়সী। কতগুলো শিক্ষা দিয়েছেন, কতগুলো শিক্ষামূলক ভিডিও করে আমাদেরকে বলেছেন যে থামো এবার, তোমরা অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার তোমরা থামো, এরকম ভিডিও কটা দিয়েছেন আপনি? এই তো জ্ঞানদাত্রী দিদি ভাই, আমি আপনাকে বলছি, আপনাকে আমি কোয়েশ্চেন করছি, কটা ভিডিও দিয়েছেন আপনি এভাবে? এই মারমুখী আপনাকে বলছে, কটা ভিডিও দিয়েছেন আপনি? দেননি, আপনি আগুনে ঘি ঢালছেন, কমেন্টসগুলো পড়ে পড়ে লোককে শোনাচ্ছেন, লোকের চোখে আরও হিংসা ঢেলে দিচ্ছেন, সেই মানুষটার মনে আরও বীজ ঢেলে দিচ্ছেন যে আরও কন্ট্রোভার্সি করো, আরও গালাগালি করো, আরও বাচ্চাদেরকে অভিশাপ দাও, আরও স্বামীদের নিয়ে বলো। একজন বলেছে, আরেকজনের মনে বীজ ঢালছেন যাতে সেও আবার আরেকজনকে বলে। লজ্জা করে না আপনার?
নিজের দিকে দেখুন, নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, কী বিচার করবেন আপনি? আবার আমার বিচার করতে আসেন, আপনি কী বিচার করবেন? আপনি আমার শ্বশুরমশাইকে কোয়েশ্চেন করছেন যে আপনার আমার শ্বশুরমশাইকে বলছেন বৌমার ভিডিও দেখেন কি না? আপনার ভিডিওটা দেখলে আমার শ্বশুরমশাই কী উত্তর দেবে? আমি যদি আপনার ভিডিওগুলো দেখাই আমার শ্বশুরমশাই কী উত্তর দেবে জানেন? এক্স্যাক্টলি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলবে, যে মা তুমি আগে নিজেকে পরিষ্কার করো, আগে তুমি ওই জায়গা থেকে বেরিয়ে এসো, তুমি আগে সকলকে শান্তির বাণী দাও, সততার উদ্দেশ্যে তুমি তাদেরকে বলো যে তোমরা বেরিয়ে এসো, এগুলো বন্ধ করো, তা না করে মা তুমিও আগুনে ঘি ঢালছো, তুমি লোককে ওস্কাচ্ছ, রীতিমতো ঠেলে দিচ্ছ, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছ সেই জায়গায়। মনে আছে সেই প্রথম প্রথম আমি যখন ভালো বাণী নিয়ে এসেছিলাম ওয়াইটিতে, যার জন্য আপনি মোহিত হয়ে গেছিলেন জ্ঞানদাত্রী দিদিভাই, আমার প্রতি আপনার ভালোবাসা ভীষণ জেগে গেছিল, তখন আমাকে কী বলেছিলেন? ওই তো ও এই কথা বলেছিল, ও এই কথা বলেছিল, ও এই কথা বলেছিল। তার মানে কি? বলবো না থামতে, যা চলছে চলুক, আমারও তো 5-6 ভিউজ আসছে, এতে লজ্জা করে না আপনার? আপনি বড় বড় জ্ঞান দিচ্ছেন, বলতাম না করতাম না ভিডিওটা, কিন্তু আজকেরটা না চরম এক্সট্রিম নেওয়া গেল না। আজকের ভিডিওটা দেখেছেন আপনাদের সো কল্ড গুতোপা ম্যাডামের? ওয়াইটিতে তো আমার নাম নেওয়া যায় না, নাম নিলেই তো আবার স্ট্রাইক খেতে হয়, ওই জন্য বলছি সো কল্ড গুতোপা ম্যাডামের ভিডিওটা দেখেছেন আজকে? নাম করে বলছি আজকে, আজ সরি আজকে আর নাম নেবো না, ওই যে দাদা ভাই আছে নামটা নিতে পারতাম কিন্তু নামটা আর নেবো না, আমাদের যিনি দাদা ভাই ওয়াইটিতে একজনই দাদা ভাই এখন আছেন, ওই দাদা ভাই আজকে নিজের ভুলটা বুঝেছে, নিজের কষ্টটা বাবা হয়ে তার ভিতরের যে কষ্ট, তারও যে দুঃখ হয় কষ্ট হয়, সেটা আজকে না সেই মানুষটার ভিডিওতে প্রকাশ পেয়েছে। আমি এই বুনোমোষ হয়ে আজকে বলছি, আজকের ভিডিওতে ওই দাদা ভাই কিন্তু আমাকে বুনোমোষ বলেছে কিন্তু ওর কথাটা আজকে আমার কানে লাগেনি। কেন জানেন? আজকে মানুষটার মধ্যে যে ভালো সত্তাটা আছে সেটা ওর ভিতর থেকে না আজকে কেন জানি না ওর ভিডিওটাতে প্রকাশ পেয়ে গেছে। যতই একটা ব্যাটা ছেলে নিজেকে শক্ত সেটা প্রমাণ করার চেষ্টা করুক না কেন, হয় না। আখেরে সে একজন মানুষ, তার গায়েও মনুষ্য চামড়া আছে, সেটা সে প্রমাণ করে দিয়েছে আজকে। কিন্তু আপনাদের স্পেশাল গুতোপা ম্যাডাম যার সিঁদুর নিয়ে আপনি বলছেন, সে আজকে ভিডিওতে কি বলেছে জানেন? সে নাকি ওই দাদা ভাইয়ের প্রতি ভীষণ আপসেট, বুঝতে পেরেছেন জ্ঞানদাত্রী ম্যাডাম? কারণ সেই দাদা ভাই আজকে কেন ক্ষমা চাইল, মানে বাচ্চাদেরকে অভিশাপ দেওয়ার পরে কেন ক্ষমা চাইল, তার তো ক্ষমা চাওয়া উচিত হয়নি, এটা গুতোপা ম্যাডাম বলেছেন। তার জন্য দাদা ভাইয়ের ওপর গুতোপা ম্যাডাম ভেরি আপসেট, ইজ ভেরি আপসেট, বুঝতে পেরেছেন জ্ঞানদাত্রী ম্যাডাম? তার মানে কি বুঝতে পারছেন? অন ক্যামেরায় গুতোপা ম্যাডাম নিজে বলেছেন, নিজের মুখে, ভিডিওটা দেখে আসুন, ওয়েলকাম টু গুতোপাস ওয়ার্ল্ড, ঠিক আছে? সেখানে গিয়ে বলে এসেছে, কি বলে এসেছে না কেন বলল, এরা এর উপযুক্ত নয়, কিসের জন্য ক্ষমা চাইলে, তোমার প্রতি আমরা খুব আপসেট, তুমি আজ আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলে, নাম ধরে বলেছে। তার মানে এই দাদা ভাই ভালো হতে চাইছে, সে তার মনের ভালো সত্তাটা উজাড় করে দিল যে সে অভিশাপগুলো মন থেকে দেয়নি, বাধ্য হয়েছে, কিন্তু তাকে কেন মন খুলে কথাগুলো বলেছে, কেন ক্ষমা চাওয়ার মতো ভিডিওটা করেছে, কেন কষ্টটা উজাড় করে দিয়েছে, সেটা তো চলবে না করা, সেটা গুতোপা ম্যাডামের খুব আঘাত লেগেছে। বুঝতে পারছেন এই গুতোপা ম্যাডাম কতটা খতরনাক? কারণ ওই মহিলা চায় যে বাচ্চাদের অভিশাপ দেওয়া হোক এবং সেটাই উপযুক্ত, সেটার বদলে দাদা ভাই যে ক্ষমা চাওয়ার মতো করে মন খুলে খুলে একটা ভিডিও করেছে, কষ্টের দুঃখের ভিডিওটা করেছে, বাবা হয়ে যে তার কষ্ট হয়েছে আরও বাচ্চাদেরকে বলে কথাটা, সে যে গিল্টি ফিল করেছে, সেই ভিডিওটা দেওয়া নাকি গুতোপা ম্যাডামের মতে ভুল হয়েছে। বুঝতে পেরেছেন জ্ঞানদাত্রী ম্যাডাম? আপনি বুঝবেন না, কারণ আপনার কানে তো ঠুলি গোজা আছে, আপনি বুঝবেন না, আপনার ওই মোটা মাথায় কিছু ধরা পড়ে না।
নামেই সোকল শিক্ষিত বলে নিজেকে বসে পড়েন, নিজের লেভেল দেখান শিক্ষার, এডুকেশনের। দুটো পুঁথিগত বই বিদ্যা পড়ে না কখনো শিক্ষিত হওয়া যায় না। মুখে দুটো বাজে ভাষা বললেই যে ভেন্ডি, আর শান্তি বললেই যে সেই মানুষটার এডুকেশন আর সেই মানুষটার লেভেল নিচু হয়ে যায় না, সেটার প্রমাণ আমি দিতে জানি। অ্যাটলিস্ট আমার মন আছে। সেই মেয়েটাকে যখন বলা হবে, একটা বাচ্চাকে দিনের পর দিন বলা হচ্ছে পিষে দেয়া হবে, বড় ছেলে ছোট ছেলে চিনতে পারা যাবে না, কি বলেন জ্ঞানদাত্রী ম্যাডাম? খুব ভালো কথা। তারপর যে বলেছে তাকে আমরা দিয়ে পুজো করব, শঙ্খ বাজাবো কি গান্ধাত্রী ম্যাডাম? আপনি হলে বাজাতেন বুঝি? আপনি হলে বাজাতেন? আমার তো সেরকমই মনে হচ্ছে। আপনি তো পারলে গুতপা ম্যাডামকে পুজো করে আসেন, একটু উলু দিয়ে শঙ্খ বাজিয়ে বরণ করে নিয়ে আসেন। লজ্জা করে না আপনার? এরকম একটা কালপ্রিটকে আপনি কি করছেন? তাকে যদি কেউ বলে BAANJA, ওয়ার্ডটা উচ্চারণ করবো না আমি আর, কারণ অনেক মানুষ এতে কষ্ট পায়। কিন্তু তারা কেউ বোঝে না যে এটা ওয়ার্ডটা সব মেয়েদের জন্য নয়, শুধুমাত্র একটা কালপ্রিটের জন্য। সেই মেয়েকে যদি আমরা এটা বলি বা তার এটা নিয়ে বলি, কী ভুল কাজটা আমরা করেছি? সে আমাদের বাচ্চার মনন কামনা করতে পারবে। তারপর সরি বলতে গেলে, কেউ যদি তার সেটা বলার পর, আরেকজন যদি তার সেটা বলার পর সরি বলে থাকে, মানে ভুল হয়েছে সেটা স্বীকার করে যদি সরি বলতে চায়, তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সে নাকি তার উপর ডিসঅ্যাপয়েন্ট ফিল করে, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। লজ্জা করে না আপনার সেই নোংরা মেয়েটাকে সাপোর্ট করতে? আজকে আপনি বলছেন এটা নিয়ে কেন কথা বলেছি, আর এই পেট থেকে ন মাস গর্ভে ধারণ করার পর যে বাচ্চাগুলো বেরোচ্ছে তারা ফেলনা, আর তার শাশুড়ির সন্তান, সেও সন্তান, তার শাশুড়ির সন্তান, সেটা আগে হলো। আর আমাদের বাচ্চাগুলো বাচ্চা নয়? রিম্পাদির বাচ্চা নয় কি গান্ধাত্রী ম্যাডাম? বলুন, আপনার তো জ্ঞানের ভাণ্ডার পাহাড়। খুব ভাল লাগে না এই বয়সে আগুনে ঘি ঢালতে? নিজের বয়সটার কথা ভাববেন, নিজের গ্রেডটা ভাববেন। আজকে আপনি নিজেকে কোথায় নামাচ্ছেন? আমি আমার দমে উঠছি, দমে। রিম্পাদি 2-3 ভিডিও নিজের কমিউনিটিতে দেয়, ঠিক আছে? আমার নিজেরও দম আছে, লোকে এমনি এমনি আমার ভিডিও দেখে না। হাজার হাজার লোক আছে কমিউনিটিতে, দিলেও লোকের ভিডিও দেখতে আসে না। কেন বলুন তো? ভিডিওয়ে দম থাকে না, কিন্তু আমার কথা লোকে পছন্দ করে, লোকে ভালোবাসে, ভালোবেসে আমার কাছে আসে। আমি এটা জোর গলায় বলছি, আর আমি সেইগুলোকেই বলি যাদেরকে আমার অন্যায় অপরাধী বলে মনে হয়, যে মহিলাগুলোকে, যে পুরুষগুলোকে, আমি তাকে তার নিয়ে ভিডিও করি, অনচেত নয়। আমাকে যদি কেউ আপনার কথা অনুযায়ী বলছি, মনে আছে যখন প্রথম ওয়াইটিতে এসেছিলাম আপনাকে বলেছিলাম আমি আপনার কাছ থেকে উত্তর চেয়েছিলাম, আপনি আমাকে উত্তর দিয়েছিলেন যদি কেউ খোঁচা মারে সে তো তাকে বলবেই গো বোন। এক্স্যাক্টলি গো দিদি, আমাকে যদি কেউ খোঁচা মারে গো দিদি, আমিও তাকে খোঁচা মারবো গো দিদি, বুঝতে পারলে? আর ওই যে তোমার এই যে বলো না যে আমি উছলে উছলে যাই সবার কাছে লাথি খেতে, না, যেখানে অন্যায় দেখবো সেখানে উছলে যাব। এই তো, আমি তো তোমাকে লাথিই মারিনি গো জ্ঞানদাত্রী দিদি ভাই, তুমি তাহলে আমার পেছনে পেছনে আসছো কেন? তোমার তো হাইফাই লেভেল, তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, আচ্ছা খাচ্ছা সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে, তুমি কেন আমার মতো একটা ছোট্ট মাত্র এই 700-650 একটা সাবস্ক্রাইবারের পেছনে, মানে সাবস্ক্রাইবার ওলা একটা ইউটিউবারের পেছনে পড়ে আছো, ক্রিয়েটারের পেছনে? আরে তুমি এটা বুঝতে পারছো না, তোমার নাম আছে, তোমার ঘরে পা দিয়ে আমি চচ্চর করে ওপরে উঠছি, সবাই জানে ওয়াইটির জ্ঞানদাত্রী দেবীকে, জ্ঞানদাত্রী দিদিকে, সবাই জানে এটা তুমি বলে। তো তোমার ঘরেও তো মাথা রেখে আমি চচ্চর চচ্চর করে উঠছি, তুমিও তো অজান্তেই আমাকে সিঁড়িটা দিয়ে দিচ্ছ, তোমার কাঁধটা দিয়ে দিচ্ছ, ভেবে দেখো। ভাবতে গেলে সব দিকে ভাবতে হয়। রিম্পাদি, রিম্পাদির মতো মানুষের ক্ষতি করা, তার আগে যেন আমার মরণ হয়। রিম্পাদির মতো মানুষ না দেখা যায় না, ও মেয়েটার মধ্যে একটা আলাদা সত্তা আছে, আলাদা রূপ আছে, ও না একটা অন্যরকম মেয়ে। ওয়াইটিতে একজনকেও আমি দেখিনি, একজনকে এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি সেরকম লোক, সেরকম মেয়ে চোখেই পড়েনি, একটা মাত্র রিম্পা সিম্পল লাইফস্টাইলের রিম্পা। জোর গলায় অন ক্যামেরাতে বলছি, এই মেয়েটা অনেক দূর এগোবে, অনেক দূর। আর ওর বাচ্চা কাচ্চা ওর স্বামী সন্তান ওপরওলা রক্ষা করবে, রক্ষা করবে।
এই তিন সন্ধ্যেবেলা বসে আমি আজকে বললাম আপনাদেরকে, অন ক্যামেরায় বসে বলছি, ওর একটা ছিটতে পারবে না, সত্যি কথা বলছি, অন ক্যামেরাতে বসে বলছি, ওর যা ভালো মেয়ে না, ওর জন্য স্বয়ং ভগবান আছে, ঠিক আছে? অতএব ওইসব জ্ঞান আমাকে দিতে আসবেন না, ওইসব ফালতু জ্ঞান আপনি আমার আপনার কাছে রাখবেন, আগে নিজেকে ভালো হয়ে দেখান। আপনাকে তখনই আমি আইডল মানবো যখন আপনি আইডলের মতো কাজ করবে দেখাবেন। আপনার ভিডিও দেখলেই বুঝবো যে না, এই মানুষটার কাছে শিক্ষণীয় বিষয় আছে, আপনার ভিডিও দেখলেই বোঝা যাবে। লোকের আগুনের মধ্যে ঘি ঢালছে যাতে চচ্চর চচ্চর করে আগুনটা আরও বাড়ে, কী লেভেল দেখাচ্ছেন আপনার? যে মহিলা আগুনে ঘি ঢালতে পারে সেই মহিলার আবার লেভেল থাকে? আপনি আগুনে জল ঢেলে দেখান, আপনাকে মাথায় তুলে রাখবো, শ্রদ্ধা করব, এই মারমুখী আপনাকে নিয়ে প্রণম্য ভিডিও করবে, কথা দিলাম আজকের দিনে দাঁড়িয়ে, নিজেকে চেঞ্জ করে দেখান। আমি আপনার কাছে ওপেন চ্যালেঞ্জ ছাড়ছি, কন্ট্রোভার্সি ভিডিও থেকে বেরিয়ে গিয়ে নিজে যেমন সুন্দর গান নাটক কবিতা এইসব নিয়ে থাকতেন, করে দেখান, একটা শান্তির বাণী ছড়ান মাইটিতে, দেখি আপনার কত দম আছে। ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাকে, আমি আপনার কাছে মারমুখী ওপেন ভিডিও করে বলবো, এই কথা দিচ্ছি ওপেন ভিডিও করে বলবো যে এই মানুষটার মতো মানুষ হয় না, প্রণম্য মানুষ, এক কথার মানুষ আপনি, দেখি কই করে দেখান তো। অপরকে জ্ঞান দিতে আসার আগে নিজেকে প্রশ্ন করবেন 10 বার দাঁড়িয়ে, আমি কি এই কোয়েশ্চেনটা করার যোগ্য, তবে কোয়েশ্চেন করবেন। আমি কাউকে কোয়েশ্চেন করেছি দেখেছেন? কারণ আমি জানি আমি যোগ্য নই, আমি নিজেকে যেদিন যোগ্য মনে করব সেদিন আমি তাকে সেই কোয়েশ্চেনটা করব, নচেত নয়। আমি বলে বেড়াচ্ছি না আমি সৎ, ওকে? নিশ্চয় বোঝাতে পারলাম আপনাকে। এইভাবে আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আজকে আমি বাধ্য হলাম এই ধরনের এইভাবে ভিডিওটা করতে, কারণ একটা লেভেল থাকে সব কিছুর। মানুষ ভক্ত হতে পারে কিন্তু অন্ধভক্ত হওয়া কারোর উচিত নয়, কারোর উচিত নয় অন্ধভক্ত হওয়া। রিম্পাদিকেও আমি ভালোবাসতাম, কিন্তু রিম্পাদি যখন অভিজিৎকে একরকমভাবে সাপোর্ট করতো তখন আমিও রিম্পাদিকে কোয়েশ্চেন করেছিলাম, কিন্তু রিম্পাদিকে ভালোবাসা সত্ত্বেও আমি কোয়েশ্চেন করেছিলাম, রিম্পাদি তুমি কেন অভিজিৎকে নিয়ে কোনো কিছু বলো না? রিম্পাদি সেটা নিজে ভিডিও করে আমাকে ক্লিয়ার করে দিয়েছিল, কিছু স্ক্রিনশট পর্যন্ত তুলে দেখিয়ে দিয়েছিল আমাকে যে দেখো আমি অভিজিৎকে সাপোর্ট করি কি করি না। পার্সোনালি ও আমাকে নিজে ফোন করে কিছু ভয়েস রেকর্ড পর্যন্ত শুনিয়েছিল, ডেট ওয়াইজ স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিল যে দেখো এই এতদিন আগে পর্যন্ত আমি অভিজিৎকে বলেছি, অভিজিৎ তুই শুধরে যা শুধরে যা শুধরে যা। তখন থেকে ওই মেয়েটাকে আমি বিশ্বাস করি যে এই মেয়ে মিথ্যে বলার মেয়ে নয়, তার প্রুফ আমি দেখে নিয়েছিলাম। নিজেকে শুধরে দেখান ম্যাডাম, তারপর আমাকে বলবেন, ঠিক আছে? আশা করি আজকের পর আপনি আর আমাকে নিয়ে কোনো ভিডিও নামাবেন না। আপনি যদি সত্যি সৎ আর ভদ্র মহিলা হয়ে থাকেন আর শিক্ষার মতো শিক্ষা যদি আপনি পেয়ে থাকেন, আজকের পর থেকে আপনি আর আমাকে নিয়ে কোনো ভিডিও নামাবেন না, এটুকু আমি আশা করব। এই রকম ধরনের হিংসাত্মক ভিডিও, হিংস্র ভিডিও অন্তত আপনি আমাকে নিয়ে নামাবেন না, ঠিক আছে? চলুন, ভালো থাকবেন।